সুদানের ক্ষমতা দখলের লড়াই ১১তম দিন পার করলেও সংঘাত বন্ধের কোনো আভাস নেই। তিন দিনের অস্ত্রবিরতি সত্ত্বেও রাজধানী খার্তুম ও পার্শ্ববর্তী শহরে চলছে বিক্ষিপ্ত গোলাবর্ষণ। ক্ষমতার দ্বন্দ্বে দেশটির সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলা লড়াইয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দুপক্ষের সংঘর্ষে রীতিমতো ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে রাজধানী খার্তুম। বিদ্যুৎ ও পানির অভাবে তীব্র হচ্ছে মানবিক সংকট। দেশটির চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, খাদের কিনারায় দাঁড়িয়ে আছে সুদান। সংঘাত অব্যাহত থাকলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। The fighting must stop immediately. We need an all-out effort for peace. I call on the parties to the conflict to silence the guns. It is incumbent on Sudanese leaders to put the interests of their people front and center. সংঘাত দীর্ঘ হওয়ায় প্রাণে বাঁচতে বাড়িঘর ছেড়ে মিশর সহ প্রতিবেশী দেশগুলোর সীমান্তে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘের তথ্য বলছে, গত কয়েকদিনের সংঘাতে সুদান ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ বেসামরিক নাগরিক। এদিকে যুদ্ধবিরতির কারণে লড়াই কিছুটা স্তিমিত হয়ে আসায় নিজেদের কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। বুধবারও সৌদি আরব ও ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।